৩৬ বছরের রেকর্ড ভাঙলো আর্জেন্টিনা। ৩৬ বছর পরে তাদের হাতে আসলো বিশ্বকাপের ট্রফি। মেসির জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচে সে অর্জন করলো বিশ্বকাপের ট্রফি। হয়তো তার মায়ের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেছে, তার কোটি কোটি ভক্তের ডাক আল্লাহ শুনেছে। না দেখেই বাংলাদেশের প্রায় 95% মানুষ মেসিকে সাপোর্ট করে, মেসির জন্য কান্না করে। কি খেলা আজকে খেলেছে মেসি! তার জীবনের শেষ বিশ্বকাপে সর্বোচ্চ খেলেছে আজকে। মেসির আজকের খেলার মতো খেলা মনে হয় কেউ আরও অনেকগুলো ম্যাচে দেখেনি। তার জীবনের শেষ বিশ্বকাপের মাঠে সে তার জীবনের সর্বোচ্চ খেলা আজকে খেলেছে। ৩০ মিনিটে দুইটা গোল দিয়েছে, একটা মেসি আর একটা ডিমারিয়া। হ্যাঁ, ডিমারিয়াও খুব ভালো খেলেছে, এবং মেসির পরে যদি আর্জেন্টিনা কোনো দলকে খেলোয়াড়কে সাপোর্ট করতে হয়, অবশ্যই ডিমারিয়াকে করতে হবে মন প্রাণ দিয়ে। সে এই বয়সে এসেও এতটা ভালো খেলেছে, কিন্তু হঠাৎ করে আর্জেন্টিনার সাপোর্টারদের মুখে মেঘের মতো কালো ছায়া নেমে এসেছিল যখন এমবাপ্পে প্রথম গোল দিল, আর দ্বিতীয় মুহূর্তে যখন তারা প্লেনটিতে আরও একটা গোল দিল, তখন হতাশায় পুরো আর্জেন্টিনা সাপোর্টাররা কাতর হয়ে গিয়েছিল। আর মার্টিনেজ যখন গোল দুটো ফেরাতে পারল না, আমি নিজেও ভেবেছিলাম মার্টিনেজ খুব বাজে খেলছে, প্লেনটিতে গিয়ে হয়তো আমাদের জেতাটা সম্ভব হবে না। লাস্টে মেসিদের দল থেকে আর একটা গোল মনের ভিতরে অনেক অনেক সাহসের সঞ্চয় করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যখন আবারও একটা প্লেনটি পেল ফ্রান্স, তখন কিন্তু মনটা ভেঙে গেল, যার কারণে আজ এমবাপির হাতে গোল্ডেন বুট। না হলে কিন্তু মেসি আজকে গোল্ডেন বুটটা পেয়ে যেত। যাই হোক, মেসির গোল্ডেন বুট না পেলেও মেসির বিশ্বকাপ জয়, এটা মেসি ভক্তরা এবং কি যারা অনেক ব্রাজিলিয়ানও কিন্তু আছে চেয়েছে, না মেসি একটা বিশ্বকাপ পাক, কারণ তার জীবনের এত ভালো একজন প্লেয়ারের রেকর্ডে যদি একটা বিশ্বকাপ না থাকে কেমন হয়। যখন ড্র হয়ে গেল 3-3 প্লেনটিতে গিয়ে, কিন্তু প্লেনটিতে গিয়ে খুব ভালো একটা খেলা দেখিয়েছে মার্টিনেজ। সে শুধুমাত্র এমবাপ্পে একটা গোল দিতে পেরেছে, সবগুলো গোলকে ঠেকিয়েছে, আর যার কারণে আজকে বিশ্বকাপের ট্রফিটা মেসির হাতে। সে বলেছিল মেসির জন্য আমি প্রাণ দিয়ে খেলবো, তার প্রমাণ রেখেছে। মেসির জয় আপনাদের কতটুকু আনন্দ হচ্ছে, কে কে মেসিকে মন থেকে সাপোর্ট করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।